গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমার বাবার বাড়ির রুমটু শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমার বাবার বাড়ির রুমটু। চলো, আগে আমি তোমাদের বলে রাখলাম যে আমার এই রুমটু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবে না, আর আমার চ্যানেলটা দেখতে হলে কন্টিনিউ করতে গেলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। আমাদের শীতে উঠতে গিয়ে আমাদের ছোট্ট একটা এরকম স্পেস মতন পড়ে, ছোট্ট ব্যালকনি বলতে পারো। এখানে বাবার সাথে দুটো গাছ আছে, আর এখানে এই টুলটা আমাদের রাখা আছে সবসময় একটা কাজের জন্য করে, এখানে রেগুলার বেসিসে যে জুতোগুলো ব্যবহার করা হয় সেটা। আর সেই সাথে আছে দেখো আমাদের ঘরে ঢোকার এন্ট্রান্স যেটা বলে, সেটা হলো এটা। আর এই ছবিটা কালী মায়ের যে ছবিটা দেখছো, এই ছবিটা না বহুত পুরনো, আমি জন্ম থেকে এই ছবিটা দেখে আসছি। তো চলো যাওয়া যাক নিজে আমাদের ঘরে ঢুকতেই। প্রথমে এরকম একটা লম্বা প্যাসেজ মতন পড়ে, আর এই প্যাসেজের সামনেই আছে একটা শোকেস মতন। এই শোকেসের উপরে না আগে একটা বড় অ্যাকোরিয়াম ছিল, আমি তোমাকে আগেই বলেছিলাম সেটা হলো, হ্যাঁ সেটা আমার বিয়ের পরপর সেটা ওখান থেকে উধাও হয়ে গেছে। আর যেটা আছে সেটা হলো এই ব্যাপারটা হচ্ছে এরকম। এই পোর্শনের এই সেটটাতে আছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস, আর এটা দেখো এই ছবিটা বহুত পুরনো একটা ছবি, এটা আমাকে আমি যে ড্রয়িং স্যারের কাছে ড্রয়িং করতাম সেই ড্রয়িং স্যার এটা আমাকে দিয়েছিল বহুকাল আগে, তখন খুবই ছোট ছিলাম। এই ব্যাপারটা হচ্ছে এরকম। সোজা গেলে আমাদের এটা আছে ড্রয়িং রুম, এটা এই শোকেসটা বহুত পুরনো, মানে হ্যাঁ এই শোকেসটার বয়স কিছু না হোক 30 বছর বয়স হবে কম করে হলেও। আর এখানে দেখো ছোটো 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 বড়ো সমস্ত রকমের পুতুল আছে সব বাইরের। এখানে পুতুলগুলো বেশ কিছু পুরনো, মানে প্রায় 25-26 বছর 30 বছর বয়স হয়ে গেছে এখানকার যে পুতুলগুলো আছে সেইগুলো। আর এখানে বেশ কিছু আছে, বাবা যেহেতু বাইরে ঘুরতে ভালোবাসেন সেখানকার থেকে আনা কিছু শোপিস এখানে আছে। আর বাবা যেখানে যায় না কেন সেখানকার সেই জায়গা থেকে এরকম স্টোন কালেক্ট করে নিয়ে আসে। এই ঘরের জানলার পেলমিটের উপরে দেখো অনেক ছবি আছে, এখানে আছে দেখো বাবা আর মায়ের একটা ছবি আছে, যে বাবা মায়ের একটা সুন্দর একটা ছবি আছে, খুব সুন্দর মিউ আর আমার একটা ছোটোবেলাকার সুন্দর একটা ছবি দেখো। এটা আমার ছোটো বোন মাম্পির একটা ছবি, আর এখানে মা দুই নাতনিকে নিয়ে রয়েছে। এই যে এটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমাদের রাকাই, রাকাইয়ের ছবি। আর বাবার এই ছবিটা দেখো কি হ্যান্ডসাম একটা ছবি, সেই সাথে এখানে একটা ছবি আছে ছোটোবেলাকার, মনে হয় বছর 5-6 বয়স তখন, একটা এরকম অনেকগুলো ছবি একসঙ্গে তুলে দিয়েছিলাম। আগে প্রত্যেকবার জন্মদিনে ওর ছবি তোলা হতো, সেই জন্মদিনের ছবি এগুলো। সাথে একটা এই পেলমেটের উপরেও কিছু ছবি আছে, যেমন ধরো এখানে একটা খুব মেমোরেবল একটা ছবি আছে, সেটা হলো না তোমাদের দেখাচ্ছি ভালো করে। এখানে যে ভদ্রলোকটা আছে তোমরা চিনতে পারছো, তিনি হচ্ছেন জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এই যে বাবা আর মাম্পি, মাম্পি তখন খুব ছোট ছিল একদম গেরু, দেখো তোমরা দেখে চিনতে পারছো কিনা দেখো। আর এখানে বাবার সব টিম সব, এখানে অবশ্য আমি নেই। এই ছবিটা খুব একটা মেমোরেবল ছবি, এই ছবিটার পেছনে একটা অনেক বড় ঘটনা আছে। এই যে এখানে এই ভদ্রলোকটি দেখছো, এখানকার একজন
নাম করা একজন মানুষ, ওনার সঙ্গে এই জেঠুর মানে জ্যোতি জেঠুর সঙ্গে একটা ভালো লিঙ্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, সেই সোর্সেই এদের সঙ্গে মানে বাবা কাকা যারা আছেন সবার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে পরে কোনো এক সময় গল্প করবো। আর এখানে এই ছবিগুলো এখানে রয়েছে, আর এখানে হলেন ইনি আমার ঠাকুরদা, ইনি হচ্ছেন আমার ঠাকুরদা, আর তিনি আমাদের মধ্যে নেই। ইনি হলেন আমার ঠাম্মা, ইনিও আজকে আমাদের মধ্যে নেই। আচ্ছা, আর এখানে যে গণেশটা দেখছো এটা তো ফার্স্ট টাইম অয়েল কালার যেটা করেছো সেটা হচ্ছে এই ছবিটা। আর তারপরে দেখো এখানে একটা বাবার একটা সুন্দর ছবি আছে যেখানে মহাব্বতের শুটিং হয়েছিল, এটা একটা ছবি আছে। এইগুলো আমাদের ড্রয়িং তার উপর থেকে দেখতে গেলে আমাদের এরকম লাগে দেখতে। আর উপরে একটা ক্যাবিনেট মতন করা রয়েছে, ওই ক্যাবিনেটের মধ্যে আমাদের যত রাজার লাগেজপত্র এসবগুলোই থাকে মোটামুটি। বেরিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি, এই ঘরটার মধ্যে না আমাদের অনেক রকম মেমোরি লুকিয়ে আছে। এই ঘরটাতে আমরা এখানে যে বেডটা দেখছো না, এই বেডে আমরা পড়াশুনো করতাম, বিশেষ করে আমি পড়াশুনো করতাম। আর মাঝে মধ্যে কী করতাম জানো, দুষ্টুমি করে এখানে যে জানলাটা দেখছো এই জানলাটা আমরা খুলে দিতাম, খুলে দিয়ে রাস্তার লোকজন দেখতাম। আর যখন দেখতাম যে টিচার আসার সময় হলে, বিশেষ করে টিচার আসার সময় হলে আমরা জানলা দিয়ে মেমে দেখতাম যে আসছে কি না আসছে কি না, এই জন্য আমরা এই জায়গাটা ওকে মেমোরিয়া দেখতাম, বেশ ভালোই লাগতো। ওটা ওইটা একটা বেশ মেমোরেবল কথা বলে আমার মনে হয় বিশেষ করে। আর এখানে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখো, দেখো একটা জোকারের ছবি আছে, এই জোকারটার বয়স কিছু না 22-23 বছর হবে। আর এখানে বাবা সব ঘুরতে যাওয়ার ছবি কিছু কিছু আছে, এখানে ছবি এই একটা আছে, আর একটা টিমের একটা ছবি আছে, সেই সাথে চলে এসেছি আমাদের আরেকটা বেডরুমে। এই বেডরুমটা তেমন কিছু সাজানো গোছানো নেই সেরকমভাবে, আমি যেহেতু কাল এসছি আমার লাগেজটা এখানে রয়েছে। আর এখানে একটা সিন্থেসা বেড, আর এখানে মায়ের জামা কাপড় ভাঁজ করা রয়েছে এইসব। আর এখানে একটা যেহেতু এটাকে কি বলে সানসেট মতন রয়েছে, এই সানসেটের উপর মার টুকিটাকি লাগেজপত্র টুকিটাকি ফটো কাটা এইসব থাকে। আর এইটা দেখো, এটাও আমি একটা সময় ড্রয়িং করেছিলাম বহুত কাল আগে। আর এই ফ্রেমটাও না আমি তখনকার দিনে আমি ডেকোরেশন করেছিলাম, মানে লোক দিয়ে বানিয়েছি কিন্তু আমি বলে দিয়েছিলাম। সেই হলো আমাদের সিম্পলিসা একটা বেডরুম। আর তার সঙ্গে আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, চলো কার হতে পারে গেস করতে পারো এই ছবিটা কার। এই ছবিটা হলো আমার বাবা, আমার বাবা যখন একদম ইয়াং ছিলেন তখনকার ছবি এটা, বাবার এটা খুব একটা দামি ছবি বলতে পারো। আর তার সঙ্গে আছে এখানেও বাবার একটা ছবি, বাবা যেহেতু একটু ঘুরতে টুরতে ভালোবাসে যেখানে যায় সেখানকার একটা ছবি এটা। আর এই ছবিটা দেখো, এই ছবিটা কার বলতে পারো, এটা তোমাদের কাছে আজকে আমি কোশ্চেন থাকলো, এই ছবিটা কার তোমরা বলো প্লিজ, এই ছবিটা কার ছবি হতে পারে আমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো চলো এখন একটু ছাদেতে ঘুরে আসি, বাবা যেহেতু ওই ঘরে খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছে, এখন ওই ঘরে যাওয়া যাবে না। টিভিটাও গাই 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 করে চলছে, বাবা তো একদম পুরো টিভি দেখতে একদম এত ভালোবাসে বলার মতো না, একটু বাড়িতে থাকলে গাই 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 করে টিভি চলে। মেন আকর্ষণ হলো এই দোলনা, বাবা শখ করে বানিয়েছেন যে তার নাতি নাতনিদের নিয়ে এই দোলনায় বসে দোল খাবেন, খুব শখ করে বানিয়েছেন। কিন্তু বাবা এখানে খুব একটা বসে না, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো আসলে এখানে বসে মজা করে গল্প করে হাঁটা মারে, আমরাও একটুখানি সন্ধ্যাবেলা টেলা হলে আসি, যখন আসি তখন। আর এই এই ছাদে ভর্তি গাছ ছিল,
একটা টাইমে, কিন্তু এখন অনেক গাছ নষ্ট হয়ে গেছে ঝড় বাদলে। গত বছর ঝড়ে অনেক গাছ নষ্ট হয়ে যাওয়ার পর সকালবেলা দেখলেই তো এই গাছটা ভর্তি ফুল ফুটেছিল, আর এই গাছটাতেও ভর্তি ফুল ফুটেছিল। এই গাছটা দু রকম ফুল ফোটে, একটা লাল জবা আর একটা হলুদ জবা। আর এখানে আছে, দেখো এখানেও গন্ধরাজ ফুল ফুলে কুড়িয়ে আছে। এখানেও এই একটা ছোট ছুটকে জবা টাইপের। আর এখানে এই গাছটা দেখো, এই গাছটা আমার বাড়িতেও তোমরা দেখেছো, কি সুন্দর ফুল ফুটে আছে। মা যেহেতু অনেকটা মাটি আছে সেই জন্য গাছটা বেশ ঝাঁকিয়ে বড় হয়েছে আর সুন্দর ফুল ফুটেছে। আমার যেহেতু মাটি কম সেই জন্য আমার ফুলটাও খুব একটা ফুটেনি। আর এখানে দেখো, আর এই স্থলপদ্ম তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই গাছটা যখন ফুল আসে না তখন ভর্তি করে ফুল আসে। এখানেও এই একটা জবা গাছ আছে, এটা পিঙ্ক পিঙ্ক কালারের জবা, ছোট ছোট পিঙ্ক কালারের জবা। আর এটা দেখো মায়ের ছাদের উপর শিউলি ফুল গাছ আছে অনেক রকম। মাও দেখো এখানে পেঁয়াজকালি গাছ লাগিয়েছে এখানটায়। এই হলো গাছের সন্ধান আর আমাদের ছাদ। আর বাইরে যা রোদ্রের তেজ, তোমরা শুধু একবার দেখো। আমাদের ছাদে উঠলে মোটামুটি সময়টা মোটামুটি কেটেই যায়। অনেক পরে বানিয়েছে, মানে আমাদের ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তারপর বাবা দোলনাটা বানিয়েছে। কিন্তু তার আগে যখন দোলনা ছিল না, আমাদের যখন বন্ধুবান্ধব আসতো, আমরা যখন ছোটো ছিলাম একটু পড়াশুনো করতাম, তখন আমাদের এই ছাদের মধ্যে কত হুটো পাটি, বিকেলবেলা হলে একটুখানি পাইচারি করা। আর গাছ যেমন ছিল গাছ তেমনই, এখন যেমন গাছ দেখছো তেমনই গাছ ছিল, কিন্তু এইগুলো ছিল না। তবের মধ্যেই গাছ ছিল কিন্তু এইগুলো ছিল না। বেশ ভালো একটা ইয়ে ছিল। আশেপাশে অনেক বাড়ি থেকে ছেলেমেয়েরা আসতো, আমাদের সমবয়সী যারা আছে তারাও আসতো। আর এখানে বিশাল করে পেয়ারা গাছ, আর একটা আছে গন্ধরাজ পাতাটা না, খুব সুন্দর গন্ধ, হেভি গন্ধ। এটা যদি এই যে আম মাখা, তারপরে কদ্দেল মাখা, তারপরে ওটাকে কী বলে আমড়া মাখা, এগুলো জড়ানো যে জিনিসগুলো এই পাতা দিয়ে মাখলে না দুর্দান্ত গন্ধ লাগে। চলো এখন যা রোদ না, ছাদের মধ্যে আর বসে থাকা যাবে না। চলো আমি আমাদের ঠাকুর ঘরে নিয়ে যাই। ঠাকুর ঘরের ভিডিও আগেও অনেকবার করেছি, এখনও একবার দেখাচ্ছি। এই হলো আমাদের ঠাকুর ঘর, কত ফুল দিয়ে মা সাজিয়েছে। এবার আমি আমার বাবার ঘরে যাই। এটা হচ্ছে আমার বাবার ঘর, এটা হচ্ছে আমার বাবার ঘর। আর দেখো বাবা যে ঘুরতে ভালোবাসে, বাবার সব ঘুরতে যাওয়ার যত অ্যালবাম আছে এখানে, সব অ্যালবাম এখানে সাজানো। এই ঘরে মোটামুটি তোমরা এই সব জিনিসই দেখতে পাবে, এমন কিছু আর পাবে না। সব বাবার বেড়াতে যাওয়ার অ্যালবাম এখানে রয়েছে। এখানেও বেশ কিছু আছে, ওখানেও বেশ কিছু আছে, তারপরে তোমাদের দেখাই। এখানেও বাবার বেশ ঘুরতে যাওয়ার অনেক অ্যালবাম পাবে, এখানেও তাই। আর এখানে টুকটাক বইপত্র আছে। আর যেটা পাবে সেটা হলো এই আমার ঠাকুরের ছবি পাবে, দাদুর ছবি আছে, ঠাকুমার ছবি আছে। আর এই যে ভদ্রলোক যেটাকে দেখছেন, এ হচ্ছে আমার দাদু, মানে আমার মামবাড়ির দাদু, ইনি হলেন আমার মামবাড়ির দাদু। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঘরে এই জিনিসগুলো। বাবা যত জায়গায় ঘুরতে গেছে, এই যে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বললাম, এই জিনিসগুলো তোমরা পাবে, সব জায়গায় সোভেনিয়রগুলো আছে। এই একটা, আর এখানে দেখো সমস্ত জায়গার সোভেনিয়র তোমরা এখানে দেখতে পাবে। এই সাইডে এত কিছু আছে, আবার এই সাইডেও এতটা আছে। মোটামুটি
এই ঘরের মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে আমার কাছে এইগুলো, আর সেই সাথে পাবে দেখো এখানে বাবা যেখান থেকে যত জায়গায় ঘুরতে গেছেন আমাদের জন্য তো নিয়েও এসেছেন, আর ওনার ঘরে রাখার জন্য করে এই সব শোপিস টোপিস টুকটাক এইসব জিনিসগুলোও এনেছেন প্রত্যেকটা জায়গার সোভেনির আছে। দেখো আমার বাবা মা যখন একদম ইয়াং ছিলেন তখনকার ছবি, একটা খুব ফেভারিট একটা ছবি, খুব মেমোরেবল। আর এখানে টিভি আছে আর টুকটাক এই সমস্ত কিছু বাবার এই ঘরে আসলেই তোমরা মোটামুটি ঘুরতে যাওয়ার সমস্ত কিছুই পাবে। এই হলো আমার বাবার ঘরের রুম ট্যুর, বাবার একদম ইয়াং বয়সের একটা ছবি, বাবার একদম ব্যাচেলার লাইফের ছবি এটা ধরতে গেলে। আর এই একটা ছবি বাবা মায়ের, খুব সুন্দর একটা ছবি। আর এখানে মোটামুটি একটা ড্রেসিং টেবিল রয়েছে। আমার বাবার বাড়ির রুম টু তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার বাবা বাড়ির জন্য একটা লাইক করতে বলো না। আর যদি তোমাদের মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মতন টাটা। আর আমার ছোটো গেরুটাও চলে এসছে আমাদের চ্যানেলটি আড্ডা মারি, চলো টাটা।